ওখানে বাড়িতে এত হাজবেন্ডের সাথে আমার মজা লাগে না, কারণ হাজবেন্ডে সময় দিতে পারে, কিন্তু সময় মনে করেন যে 1-1.5 ঘন্টাও করতে পারে, পারলে কি বো, কিন্তু হেটা মনে করেন যে ওই যে বড়ডি খায় অভ্যেস হয়ে গেছে গা, বড়ডি করে অভ্যেস হয়ে গেছে গা, এখন মনে করো কি ওরটা তো আবার ছোট, মনে করেন যে আমার ভালো লাগে না, ঠিক আছে, আমার যখন জ্বালা মিটাইতে পারে না, আমার কাছে খুবই খারাপ লাগে। তো কি করবো, অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমি আবার চইলা যাব, কারণ বাংলাদেশ আসলাম, আইসাহেরা আবার এই কষ্টের মধ্যে পড়া গেছি গা, কারণ জানো তো যৌবন জ্বালাও না মিটাইতে পারলে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। আমি মনে করি কি যে এই যৌবন জ্বালার ভিতরে অনেক সুখ আছে। আমার নাম রাবিয়া, আজকে আপনাদের সাথে আমার একটা জীবনের গল্প নিয়ে আসলাম। আমি মনে করেন কি যে সৌদি আরবে ছিলাম, সৌদি গেছি, তারপরে সৌদি ওখানে সৌদি ছেলেঘর মনে করেন কি যে অনেক বড় বড় মেশিন, অনেক বড় বড় এ আর কি, পরে প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, প্রথম প্রথম ভয় পাইছি যে আল্লাহ একটু বড়কে আমার এটা না ভাইরাস ইরা যাবে, পরে দেখি না প্রথম প্রথম কষ্ট, হ্যাঁ প্রথম একটু কষ্ট হয়েছে কিন্তু ভারে নাই, প্রথম একটু কষ্ট হয়েছে, পরে করতে করতে পরে দেখি না ভালোই লাগে, করার কোনো কষ্ট হয় না, পরে ভালোই লাগে, ঠিক আছে, প্রতিদিনই করি, প্রতিদিনে জনমিলন করি, যৌবন জ্বালা মিটাই, ভালোই লাগে। তো অনেক দিন প্রায় 5 বছরের মতো ছিলাম সৌদি, 5 বছরে আমার মন রাখো আমার ঈদ তো শেষ, ঠিক আছে, একদিনও আমি মিস করি নাই, একদিনও না, 5 বছরে প্রতিদিনই করছি, কিন্তু এত বড় বড় ঠিক আছে, এত বড় বড় মানে একবারে ভালোই লাগছে, মানে একটু ফাঁকা নাই, ঠিক আছে, বড় বড় ভালোই লাগছে, খালি প্রতি 5 বছরে একটা দিনও মিস করি নাই, প্রতিদিনই করছি। পরে যাই হোক, 5 বছর পরে আমি বাড়িতে আইলাম, 5 বছর পরে বাড়িতে আয়া, তারপরে ও ইয়ার মধ্যে আমার হাজবেন্ড আছে, তারপরে ওখানে বাড়িতে এত হাজবেন্ডের সাথে আমার মজা লাগে না, কারণ হাজবেন্ডে সময় দিতে পারে, কিন্তু সময় মনে করেন যে 1-1.5 ঘন্টাও করতে পারে, পারলে কি বো, কিন্তু হেটা মনে করেন যে ওই যে বড়ডি খায় অভ্যেস হয়ে গেছে গা, বড়ডি করে অভ্যেস হয়ে গেছে গা, এখন মনে করো কি ওরটা তো আবার ছোট, মনে করেন যে আমার ভালো লাগে না, ঠিক আছে, আমার যখন জ্বালা মিটাইতে পারে না, আমার কাছে খুবই খারাপ লাগে। তো কি করবো, অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমি আবার চইলা যাব, কারণ বাংলাদেশ আসলাম, আইসাহেরা আবার এই কষ্টের মধ্যে পড়া গেছি গা, কারণ জানো তো যৌবন জ্বালাও না মিটাইতে পারলে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। আমি মনে করি কি যে এই যৌবন জ্বালার ভিতরে অনেক সুখ আছে, ঠিক আছে, যৌবন মিটাইতে পারলে অনেক সুখ লাগে, অনেক শান্তি লাগে, ভালো লাগে। তো আমার হাজবেন্ডে মনে করেন যে আমার যৌবন জ্বালা মিটাইতে পারে না, কারণ ওটা ছোট, আমার বড় বড় খায় অভ্যেস হয়ে গেছে গা, এখন ছোট জিনিস আমার মজা লাগে না, ভালো লাগে না। তো করলাম কি আবার বাহিরে চিন্তা ভাবনা করলাম যে আবার চলে যাই আবার সৌদির বড়তা খামু,
পরে তারপরে আবার চইলা গেলাম, আবার চইলা গেলাম, চইলা দেয়া ওয়ার মধ্যে আমি 3 মাসে ছুটি আনলাম। ঠিক আছে, যে 3 মাসে ছুটি তো জন আসলাম, পরের দিন না আমি 1 মাস থাকেই আমার ভালো লাগে না, পরে আবার চইলা গেছি সৌদি। 1 মাস পরে আবার চইলা গেছি, চইলা যায়া পরে ওখানের একটা সৌদি ছেলে, সৌদি ছেলেরে ওখানে যায় বিয়ে করলাম। করলাম 14 চইলা যায়া, তারপরে ওখানে আরেকটা ছেলের সাথে আমার আবার নতুন করে সম্পর্ক হলো। পরে মানে আগে যেটি করছি খাইছি, মানে এখন যে ছেলের সাথে সম্পর্ক হয়েছে সেই ছেলে দেখা যাচ্ছে সেই দিক থেকে বড়। আমাকে তাহলে তো আরো আরো মজা হবে, কারণ আমার কাছে এখন যত বড় ততই মজা হবে। ঠিক আছে, পরে ওই ছেলের সাথে কিছুদিন কথা বলতে 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 পরে ওই সৌদি আরবের ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে গেলাম। পরে তো আমরা মনে করি যে শুরু করে দিলাম জৈব জ্বালা মিটাতে, শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়লাম, পরে সম্পর্ক করলাম, আমরা রুম ডেট করলাম, অনেকটাই ভালো লাগলো। ঠিক আছে, অনেকটাই ভালো লাগলো। উনি পরে আবার বলতেছে কো এ বাঙালি মেয়ে এত মজা, আগে জানতাম না। আমি কইছি জানো নাই এখন জানো, মানে আর কি আরবিতে আর কি কইছি, কিন্তু আপনাদেরকে আর কি বাংলাতে বোঝা দিতাছি, আরবিতে আর কি কইছি। ওরা তো আবার বাংলা বোঝে না, ওরা আরবি বোঝে, আরবিতে আর কি বোঝাইলাম ওনাকে যে মজা পাও না, এখন মজা পাইছ, আচ্ছা সবসময় মজা করতে থাকো, ঠিক আছে, যতদিন আছো আমার সাথে মজা করবো। বলবো হ্যাঁ তোমার সাথে অনেক মজা করব, ঠিক আছে, অনেক সুখ দেব, অনেক শান্তি দেব। ওরা কইছি আচ্ছা ঠিক আছে, অনেক সুখ দেব, অনেক যখন নিয়ে আসে, ঠিক আছে, ও যখন আমার কাছে এসে আমার হাতটি ধরে, তখন আমার শরীর এত শিরশির করে, ঠিক আছে, মানে উনি ধরবো কি, আমি ওনারে ধৈরা শুয়ে পড়ি। ঠিক আছে, আমি ওনার ধৈরা শুয়ে পড়ি, সরাসরি কিস করি, উনিও কিস করে, মানে আমার কাছে সেই মজা লাগে। আমি তখন ভাবি কি জানেন, যে আমি আর বাংলাদেশে যাব না, কারণ বাংলাদেশের মানুষ এটা ছোট ছোট, ঠিক আছে, ছোট ছোট, আমি সবসময় এখানেই থেকে যাব। ঠিক আছে, বিয়ে না, বিয়ে করবো না, বিয়ে করার দরকার না, এমনিতেই এখানে থেকে যাব, আমি আর বাংলাদেশ যাব না, এই আর কি। পরে এই যে সৌদি আরব ওই করতাছি, করতে করতে মনে করেন যে আজকে 10 বছর হলো, এই পর্যন্ত আইলাম। তো আর কি আর বলবো দর্শক, এখানে আমার গল্প শেষ করলাম। তো আশা করি আমার গল্পটা ভালো লাগবে, এই চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন, গল্পটি বেশি বেশি করে দেখবেন, চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন।